ছোটছো করে বলছি আজান হওয়ার আগে মসজিদে যাওয়া কিন্তু নিষেধ। আপনি মসজিদে যাবেন আজান হওয়ার আগে না পরে? কথা প্রত্যেকটা বললাম, স্যার বলছিল না যে আগে পুরো আলোচনা শুনেন এক দেড় ঘন্টা এরপরে মন্তব্য করবেন? আপনি তো 10 মিনিট শুনে চলে যান, শেষে আজেবাজে মন্তব্য করেন। আমি কি বোঝাতে চাচ্ছি ওইটা আগে বলছি, মসজিদে নামাজ পড়তে যাবেন নামাজ আজানের আগে না পরে বলেন না কেন? কত মানুষ দেখি মসজিদে আজান হওয়ার আগে যে বসে থাকে ফ্যান ঘুরিয়ে, মানুষের বাবার ফ্যান। কোরআনের নির্দেশ হচ্ছে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়ে। আল্লাহ বলেন যখন আজান হয়ে যাবে দুনিয়ার কাজকাম সব ছেড়ে দিয়ে আমি আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ, জিকির মানে তাহলে নামাজের দিকে যাওয়া লাগবে আজান হওয়ার আগে না পরে বলেন না কেন? কেন পরে যাবেন? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এর ভেতরে তোমাদের জন্য কল্যাণ আছে, উপকার আছে যদি তোমরা এটা জেনে থাকো। কল্যাণগুলো একটা একটা করে বলতে গেলে এখানে প্রায় আমি 41টা কল্যাণ বের করেছি। তার এক নাম্বারটায় আল্লাহ পাক অবশ্যই ভালো করে জানে, মানুষ কাজ কারবারে লিপ্ত থাকলে অবশ্যই তার আয় হবে, উপায় হবে, ইনকাম হবে, লাভ হবে নাকি? আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাও। এই যে 10 মিনিট 15 মিনিট লস হয়ে যাচ্ছে, এই 10 মিনিট কাজ করলে অবশ্যই আপনার কিছু লাভ আসতো না আসতো না? আল্লাহর কথা ছিল জালিকুম খায়রুল লাকুম, এর ভেতরে তোমাদের উত্তম জিনিস আছে, এটাই উত্তম, এটাই লাভজনক জিনিস। তাহলে আল্লাহ কি লাভের বিষয় আমাদের চাইতে কম বোঝে নাকি? তাহলে আয়াতটা ভুল। এই যে 41টা বের করলাম ধারা, তার এক নাম্বার ধারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজে যাওয়ার পরে যে শিক্ষাটা তোমরা পাবে, সেই শিক্ষাটা যদি বাস্তবে কাজে লাগাতে পারো তাহলে যে 10 মিনিট উপায় করলে যে টাকাগুলো পেতে তার চাইতে কোটি গুণে উপকার তোমার হবে। মনে করেন এই লোকটার প্রতি ঘন্টায় 1 লক্ষ টাকা উপায়, এমন মানুষও বাংলাদেশে আছে না নেই? ঢাকার ডাক্তার মতিয়ার রহমান মানে যখন অপারেশন করে এক একটা অপারেশনে কমপক্ষে 1,20,000 এর নিচে নেই, সর্বোচ্চ সময় লাগে মনে হয় 25 থেকে 30 মিনিট। তাহলে 30 মিনিটে ওনার উপায় হচ্ছে 1,00,000। এই কথা বলেন না কেন? তাহলে 1 ঘন্টায় 2,40,000 টাকা উপায় যার 1 ঘন্টায়। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে শুধু ফরজ নামাজ পড়লে। আপনি হিসাব করে তাও মুরগি ঠোকানোর মতো নামাজ না, সঠিকভাবে পড়া লাগবে। সঠিকভাবে যদি কেউ নামাজ পড়ে 4 রাকাত নামাজে কমপক্ষে তার সময় একেবারে না লাগলেও 10 মিনিট লাগবে। এ কথা বললেন না কেন? তাহলে 5 ওয়াক্ত নামাজে যেগুলো ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, আপনি হিসাব করে দেখবেন সবচাইতে কম সময় লাগলেও 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে এগুলো নামাজে। আরো যাওয়া আসায় এগুলো আরো 10 মিনিট করে ধরেন, আমি হিসাব করে দেখলাম 2.5 ঘন্টার সময় চলে যায় 24 ঘন্টার ভেতরে। আমি কি বেশি ভুল করলাম না ঠিক করেছি? ঠিক আছে, যে 2.5 ঘন্টায় ওই লোকটার উপায় ছিল কত? 1,20,000 আধা ঘন্টায়। তাহলে 2.5 ঘন্টায় কত হবে আপনি হিসাব করে বলেন। এই যে প্রায় 5 লক্ষ টাকা ওর লস হয়ে যাচ্ছে, ওনার চাইতে আরো বড় বড় ইনকাম করা লোক আছে না নেই? তাহলে আল্লাহ মনে হয় হিসাবটা জানে না এই জন্য এই আয়াত দিয়েছে। উনি জানার পরও ভুল করে ফেলল, জিনা জিনা করছেন আপনি মিলিয়ে দেন, আল্লাহর ভুল হয়েছে নাকি? আমার গবেষণায় ধরা পড়েছে এটা, আল্লাহ কেন জালিকুম খায়রুল লাকুম বললেন, এটাই তোমাদের ভেতরে তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য লাভজনক কল্যাণ। কারণটা কি? আমি এই 4,50,000 বা 5 লাখ টাকা এ 5 ওয়াক্ত নামাজ না পড়ে উপায় করতে পারতাম, এই টাকাটা নিয়ে যদি আমি রাস্তা দিয়ে যাই নামাজ না থাকলে ওই সমাজে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি বেড়ে যায়।
আমি তো লাভ করেছিলাম আড়াই ঘন্টায় 5 লাখ টাকা, নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, ছিনতাইকারী এসে টাকা তো নেবেই, দিতে না চাইলে আমাকে মেরেও দিতে পারে। এজন্য নামাজটা যদি কায়েম হয়ে যায়, নামাজের পরিবেশ যদি তৈরি হয়ে যায়, 5 লাখ কেন, 5 কোটি টাকা ব্যাগে করে বাড়ি নিয়ে গেল, আমার দিকে কেউ তাকাবে না। আল্লাহ এইটা বোঝাতে চেয়েছিলেন যে আজান হওয়ার পরে আর কাজ কামে থেকো না, আগে নামাজের শিক্ষাটা নিয়ে আসো। আমরা যদি এটা নিতে পারতাম, আমার মনে হয় এই বাংলাদেশেও কোন চুরি ডাকাতি চিন্তায় মাস্তানি চাঁদাবাজি বন্ধ হইত। এটাকে আজ পর্যন্ত নিতে পেরেছি, শুধু মসজিদে যায় আসি। আজ জেলা শহরগুলোতে, থানা শহরগুলোতে বিশেষ করে কেউ যদি জমি কিনতে যায়, বাড়ি বানাতে যায়, মাস্তানদেরকে চাঁদা দেওয়া লাগে না? এসব জেলায় মনে হয় নেই। তবে এমন কায়দা এসে চাঁদা চায় মনে হচ্ছে বাবা 8 টাকা। এই লোকটা যদি এখন মৌলভীবাজার শহরে 1 বিঘা জমি কেনে, মনে করেন 2 কোটি টাকা দিয়ে, প্রথমে আসবে বড় ভাই, এরপরে মেজ ভাই, এরপরে ছোট ভাই। ভাই কত ওদের, ছোট মিয়া, বড় মিয়া, মেজ মিয়া, প্রথম থেকে শুরু করে বলবে ভাই আপনি তো ভালোই করলেন, আমার জন্য 2 লাখ রেখে দেবে। এরপরে মেজ ভাই আসে মিষ্টি খাওয়ার জন্য, ছোট ভাই আসে চা খাওয়ার জন্য। আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হচ্ছে, আপনারা জানেন না? জানেন না? উদ্বোধন হবে কিছুদিন পর। ওখানে একটা কেন্দ্রীয় মসজিদ হচ্ছে, 1 লক্ষ মানুষ এক জায়গায় নামাজ পড়তে পারবে। মাশাআল্লাহ বলার দরকার নেই, শোনেন আগে, ইমাম নেবে। আমাদের এমপি সাহেবের নাম আপনারা জানেন, আমি বললাম না, সে যাই হোক ভাই আপনার কথা বলার দরকার নেই। উনি এখন এমপি দায়িত্বে আছে, মনে করেন ওই জায়গার। ওনার এক ভাগিন আদর সম্পর্কে যে বলছে, মামা আপনি তো দায়িত্বে আছেন, আমি এই মসজিদের ইমাম হব, কারণ এখানে দায়িত্বে পেলে আর কিছু করা লাগবে না। বলছে ভাগ্নে কোনো অসুবিধা নেই, আমার ওই মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা লাগবে। বলছে মামা মিষ্টি খেতে কয় টাকা? বলছে এই 10 লাখ। ইমাম সাহেব বলছে হুজুর মিষ্টি খেতে যদি মামার 10 লাখ লাগে তো দই খেতে চাইতে তো ও ইমামতি করবে, মিষ্টি খেতে টাকা দেবে কয় লাখ? এরকম ইমাম বাংলাদেশে আছে না নেই? ঢাকা বাইতুল মোকাররমের ইমাম নেওয়ার জন্য কত টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে, তারপরে ইমাম নেই, এর পেছনে আবার নামাজ আমরা পড়ছি, নামাজ হবে? ঘুষ দিয়ে যদি কেউ ইমামতি করে, অন্য কোনো কাজ বাদ দিলাম, ঘুষ দিয়ে ইমামতি করলে ও মেম্বার উঠে কি বলবে বলেন? আমার ভাইরা, আমার মেধায় যতটুকু এসেছে, আমার মনে হয় আল্লাহ এই বিষয়টা প্রথমে খেয়াল করেছে, যদি নামাজের সমাজ কায়েম হয়ে যায়, ও 5 লাখ টাকা উপায় করে বাড়িতে নিয়ে গেলে যেমন ঝামেলায় পড়বে না, ও 5 কোটি টাকা নিলেও সমস্যায় পড়বো না যদি নামাজের শিক্ষা থাকতো। আমাদের শিক্ষাটা নেই, এই জন্য আমরা আতঙ্কে আছি না নেই? আপনি যেভাবে এসে টাকা চান, চাঁদা চান, আপনার কি বাবা আমার কাছে টাকা দিয়ে গিয়েছে সেই টাকা আপনাকে আমি দেব? এত কষ্ট করে লোকটা জমি কিনছে, বাড়ি বানাবে বসবাস করার জন্য, এই যে জুলুমটা করলেন, অন্য ক্ষমতা নেই এই জন্য আপনাকে দিচ্ছে, কিন্তু ক্ষমতার যিনি মালিক আপনাকে কিন্তু ধরবে অবৈধ ইনকামটার জন্য। হয়তো আপনি 2 লাখ টাকা পাবেন মস্তানি করে চাঁদাবাজি করে, কিন্তু 5 লাখ টাকা যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে ছাড়বে, সেই ক্ষমতা আল্লাহর এখনো আছে না নেই? আপনি চাঁদাবাজি করে নিয়ে এসেছেন 2 লাখ, অবশ্যই 5 লাখ টাকা বিভিন্ন জায়গা থেকে আপনার খসবে, হয় আপনার ছেলের ক্যান্সার লাগিয়ে দেবে, আপনার বর এমন একটা অসুখ দেবে, ওগুলোর পেছনে টাকা খরচ করতে করতে 2 লাখ এনেছেন, 5 লাখ যাবে, আল্লাহ ওটা পারে না এখন বলেন? এই জন্য এই অবৈধ ইনকামে যারা আছেন বাদ দেওয়া লাগবে, এই মুহূর্তে তওবা করে ফিরে আসে, আপনি না খেয়ে থাকেন দরকার হয়। আল্লাহ পাক বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আর মসজিদে বসে থাকা যাবে না,
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون জোরে বলেন আল্লাহু আকবার যখন নামাজ শেষ হয়ে যাবে আর মসজিদে বসে থাকা যাবে না এখান থেকে যদি আপনি ভুল বোঝেন যে হুজুর আমরা মসজিদে থাকি এজন্য আমাদের বিরুদ্ধে বলছেন না আমি কোরআনের আয়াত বললাম আপনি দরকার আয়াত কেটে বাদ দিয়ে দেন পারবেন তাহলে আমার উপর রাগ না করে কোরআনকে বলেন যে এরকম আয়াত তোমার ভেতরে থাকার দরকার নেই আমি মসজিদে থাকবো তাও পারি না নামাজ শেষ মসজিদে থাকার জায়গা না আপনাকে কাজ করা লাগবে মৌমাছি এই শিক্ষা দিচ্ছে যে কর্মঠ হও এতটুকু খাবার তৈরি করতে হাফ জামিস 12 দিন হায়াতে আমি এক এক মিনিটে 12000 করে আমার পাখা নাড়াই তোমাদের তো দুইটা পাখা আছে এমনি দেইনি আল্লাহ কাজ করার জন্য দিয়েছে মৌমাছির কাছে এই শিক্ষাটা যদি নিতে পারতাম বাংলাদেশের 16 কোটি মানুষের 32 কোটি হাত কথা বলেন এগুলো যদি সব কর্মট হয়ে যেত পদ্মা সেতু বানানোর জন্য বিশ্বের কারো কাছে টাকা লাগতো না আমাদের হাতই যথেষ্ট মৌমাছির এই ছোট্ট জীবন থেকে এই শিক্ষাটা আমরা নিতে পারি না শুধু মধু খেয়ে কাজ শেষ করে দিচ্ছি এবার যে শিক্ষাটা দিতে চাচ্ছি আজান হওয়ার আগে মসজিদে যাওয়া যাবে না কেন আর আজান হওয়ার পরে মসজিদে যাওয়া লাগবে মাস্ট বি ফরজ নামাজ শেষ মসজিদে আর থাকা যাবে না কেন এটা বলেন তো আল্লাহর নির্দেশ আমরা জানি কিন্তু কেন বাস্তবতায় তো অবশ্যই কিছু আছে নাই তো আল্লাহ এমনি কোন হুকুম দেন না দেন আল্লাহর কোন হুকুমের ভেতরে বিজ্ঞান লুকিয়ে আছে কোন গবেষণা অবশ্যই আছে আমাদের এলাকায় একজন মানে কিছু মানুষের বাড়িতে কারেন্ট নেই বিদ্যুৎ নেই বিদ্যুৎ না থাকলে ফ্যান থাকে ফ্যান গরমের ভেতরে আর সহ্য করতে পারে না মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলছে দাদা আপনি এই চাবি আমাদের কাছে এসান নামাজ পড়ে যখন বন্ধ করবেন ওই সময় চাবি দিয়ে যাবেন আর ফজরের আজান দিতে আসবেন তখন আমরা চাবি দিয়ে দেব আমাদের রাত্রে ঘুম আসতে চায় না এই যে 7-8 ঘন্টার সময় রাত্রে আমরা আরামে ঘুমাবো মুয়াজ্জিন বলছে মাগ না এমনি এমনি দেবো আচ্ছা ঠিক আছে আমরা 7 জন মিলে আপনাকে 400 টাকা দেব মুয়াজ্জিন গরিব মানুষ টাকার লোভে রাজি হয়েছে এশার নামাজ পড়ে যখন চলে যায় সাবি ওদের কাছে দিয়ে যায় ওরা 7 জন মসজিদে প্রবেশ করে মানুষ 7টা ফ্যান দিয়েছে 12টা মানুষ 7টা ফ্যান কয়টা যাদের ফ্যানের নিচে ঘুমানোর অভ্যাস নেই ওরা যদি একবার ফ্যান পায় ও তো ঘুমাবে সে হাতির মতো আই রে গো 7 জন শরীর ছেড়ে দিয়ে ঘুমাতো আর ও তো হাই পাওয়ারে করছে কার পোশাক কোন জায়গায় আছে আল্লাহ জানে আর জিব্রাইল জানে কেউ জানে না ফজরের সময় মুয়াজ্জিন আজান দিতে এসে দেখে যে লাইট জ্বালিয়েছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সব তাড়াতাড়ি করে আবার আলো নিভিয়ে ওদের 7 জনের মাঝখানে দাঁড়িয়ে জোরে করে চিৎকার দিয়েছে হারাম ওরা সব আপনার করে উঠে বলছে চাচা দাদা হারাম কি হারাম বলে মসজিদে থাকা হারাম মসজিদে থাকা হারাম দলিল কই আচ্ছা দলিল লাগবে না যে জিনিস দেখলাম এবার দলিল কি লাগবে দলিল তো আমি নিজে দেখলাম কোন দলিল নেই আমি হাসির খোরা কি দেইনি শিক্ষা আছে এখানে আপনি নামাজের পরে মসজিদে থাকলেন কোন কারণে ওটা কি থাকার জায়গা নাকি খাওয়ার জায়গা নাকি ঘুমানোর জায়গা ওটা ইবাদতের জায়গা ইবাদত শেষ যেখানে যার কাজ আছে ছড়িয়ে যান মৌমাছি মানুষকে এই শিক্ষাটা প্রথমে দিয়েছে কর্মঠ হওয়া লাগবে কি হওয়া লাগবে